بسم الله الرحمن الرحيم আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি কেরাত দিয়ে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন ভাই আশরাফ মোহাম্মদী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم পবিত্র কোরআনের সূরা মুমিনুনের এক নম্বর আয়াত থেকে এগারো নম্বর আয়াতের অনুবাদ। আমি পরম করুণাময় আল্লাহর কাছে শয়তান হতে পরিত্রাণ চাইছি, দয়াময় এবং পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। অবশ্যই মুমিনগণ সফলকাম হয়েছে যারা নিজেদের সালাতে বিনয়ী ও নম্র, যারা অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে, যারা তাদের যাকাত দান করায় সক্রিয় থাকে, যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে নিজেদের পত্নী এবং দাসীগণ ব্যতীত, যারা তাদের অধিকার ভুক্ত। এতে তারা কোনোভাবেই নিন্দনীয় হবে না এবং কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমালঙ্ঘনকারী। এবং যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে আর যারা নিজেদের সালাতে যত্নবান থাকে আর তারাই হবে অধিকারী, অধিকারী হবে জান্নাতুল ফেরদৌসের, আর সেখানেই তারা চিরস্থায়ী হবে। নিশ্চয়ই আল্লাহ সত্যি কথা বলছেন। শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই শান্তিতে থাকুন। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ নায়েক এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইসলামের দাওয়ায় নিয়োজিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এই ধর্মের বিভিন্ন ধারণা সঠিকভাবে আর পরিষ্কারভাবে সবাইকে বোঝাতে চায়। আর ইসলাম সম্পর্কে অনেক মুসলিম আর অমুসলিমদের মধ্যে যে ভুল ধারণাগুলো আছে সেগুলো দূর করতে চায়। প্রমাণ, যুক্তি আর আধুনিক বিজ্ঞানের সাহায্যে এই ধারণাগুলির গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া হয়। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের নিয়মিত অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পাবলিক লেকচারের আয়োজন করা, যার পরেই থাকে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব, সিম্পোজিয়াম, উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠান, এছাড়াও সাইড প্রোগ্রাম। আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেন এবং তার এই দিনকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আর সামর্থ্য যেন আমাদের দেন, আমিন। ডক্টর জাকির নায়েক হলেন এই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। পেশাগতভাবে একজন মেডিকেল ডাক্তার হলেও ডক্টর জাকির এখন পুরোপুরিভাবে ইসলামের সত্যকে প্রসারের কাজে নিয়োজিত রয়েছেন। পাশাপাশি ইসলাম সম্পর্কে অনেক মুসলিম আর অমুসলিমের বিভিন্ন ভুল ধারণা দূর করেছেন তার বিভিন্ন পাবলিক লেকচার আর টিভি প্রোগ্রাম এসবের মাধ্যমে।
ডক্টর জাকির বিশেষভাবে জনপ্রিয় অকাট্য যুক্তি দিয়ে বলা তার উত্তরগুলির জন্য যখন তার লেকচার শেষে দর্শক শ্রোতারা বিভিন্ন প্রশ্ন করেন। সালাত, ইমান অথবা বিশ্বাসের পর ইসলাম ধর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। সালাত মুসলিমদের ইবাদতের আরবি পরিভাষা, যেটাকে সাধারণত সবাই জানে উর্দু ভাষায় নামাজ নামে। আজকে ডক্টর জাকির আপনাদের বলবেন সালার ইসলামিক দৃষ্টিভঙ্গি ও ধারণা এবং এর উদ্দেশ্য। আজকের লেকচারের টপিক সালা, ন্যায়পরায়ণতার প্রোগ্রামিং। ভাই এবং বোনেরা, ডক্টর জাকির নায়েক। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي। শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শান্তি, দয়া আর রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের এই লেকচারের টপিক হল সালাত, ন্যায়পরায়ণতার প্রোগ্রামিং। বেশিরভাগ মানুষ সালাত শব্দটাকে বাংলা ভাষায় অনুবাদ করে যে প্রার্থনা। এই প্রার্থনা শব্দটা আরবি সালাত শব্দটাকে পুরোপুরি প্রকাশ করতে পারে না। প্রার্থনা করা মানে হচ্ছে অনুরোধ করা, বিনীতভাবে কিছু চাওয়া। যেমন আদালতে গেলে আপনি সেখানে প্রার্থনা করবেন। প্রার্থনা করা মানে মিনতি করা, সাহায্যের আবেদন করা। দোয়া করা সেটাই হলো আবেদন বা প্রার্থনা। তবে সালাহ মানে শুধু প্রার্থনা করা নয়, প্রার্থনা চাইতে অনেক বেশি কিছু। কারণ সালাহ এ আমরা আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি আরো যেটা করি, আমরা তার প্রশংসা করি, আমরা তার কাছ থেকে নির্দেশনা পাই। আর এসবের পাশাপাশি সালাহ হল এক ধরনের প্রোগ্রামিং। এটা একটা শর্তাধীন অবস্থা, অথবা একজন সাধারণ মানুষের কথায় এটা হল ব্রেন ওয়াশিং। তবে যদি কেউ সালাত আদায় করতে যায় এবং অন্য কেউ যদি তাকে জিজ্ঞেস করে যে আপনি কোথায় যাচ্ছেন, সে যদি বলে ব্রেন ওয়াশিং করতে যাচ্ছে অথবা কোনো প্রোগ্রামিংয়ে যাচ্ছে, এটা শুনতেই অদ্ভুত লাগবে। সেজন্য আমি ব্যক্তিগতভাবে কিছু মনে করি না। যদি মানুষ আরবি শব্দ সালাতটাকে প্রার্থনা বলে, কিন্তু তাদের এটা মনে রাখতে হবে যে সালাত আসলে প্রার্থনার চাইতে অনেক বেশি কিছু। যখনই আপনারা প্রোগ্রামিং শব্দটা শোনেন, আপনারা তখনই ভাবেন একটা কম্পিউটারের কথা। যদি আপনি ধরে নেন যে মানুষ হল একটা যন্ত্র, তাহলে আমি বলবো এই যন্ত্রটা হল পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে জটিল যন্ত্র। পৃথিবীর সবচেয়ে উন্নত কম্পিউটারের চাইতেও মানুষ অনেক বেশি জটিল। আর আমরা মানুষ জাতি, আমরা হলাম আশরাফুল মখলুকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে সেরা সৃষ্টি। আর পবিত্র কোরআনে আছে সূরা ৩ এর ৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়িম, যে নিশ্চয়ই আমি তো মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। মনোবিজ্ঞানীরা তারা আমাদের বলেন যে আমাদের মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে নেই, শরীর সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে। যদি আমার হাতটা উঠাতে চাই তাহলে আমি উঠাতে পারবো, আর যদি হাতটা নামাতে চাই তাহলে নামাতেও পারবো। যদি আমি একটা পা সামনে এগোতে চাই সেটাও পারবো। আমার শরীর সরাসরিভাবে আমার নিয়ন্ত্রণে আছে, কিন্তু আমাদের মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকে না। সেজন্য আমাদের বেশিরভাগ মানুষ, আপনারা হয়তো দেখে থাকবেন, আমরা যখন সালাত আদায় করি আমাদের মন তখন শুধু ঘুরে বেড়ায়। যেমন ধরুন
একজন ছাত্র তার কোনো একটা পরীক্ষা দেওয়ার পর যদি সে সালা আদায় করে, সে সেই সময়ে তার পরীক্ষা খাতার কথা চিন্তা করতে থাকে। সে তখন ভাবতে থাকে, আমি দুই নম্বর প্রশ্নে যে উত্তরটা দিয়েছি সেটা না লিখে আমার এটা লেখা উচিত ছিল। যদি কোনো ব্যবসায়ী সালা আদায় করে, সে চিন্তা করতে থাকে যে আজকে আমি কতখানি লাভ করলাম, কতগুলো জিনিস আমি বিক্রি করলাম। যদি একজন গৃহিণী সালা আদায় করে, সে তখন হয়তো ভাবতে পারে যে আমার স্বামীর জন্য আজকে আমি কি রান্না করব, বিরিয়ানি রান্না করব নাকি পোলাও। এটা খুবই স্বাভাবিক যে সালাতের সময় আমাদের মন শুধু এখানে ওখানে ঘুরে বেড়ায়। আমাদের মন ঘুরে বেড়ায় কেন? এর কারণ হল আমাদের মানুষের মন আসলে খালি, আর এই মন খালি থাকতে পারে না, সেজন্য মন ঘুরে বেড়ায়। বেশিরভাগ মুসলিম সালাত আদায়ের সময় যেগুলো আমরা বলি সেগুলো জানেন, সূরা ফাতিহা, পবিত্র কোরআনের আরো কিছু আয়াত, পবিত্র কোরআনের কয়েকটা ছোট ছোট সূরা, এগুলো আমরা সালাতের সময় বলি। মুসলিমরা আমরা এগুলো এত যান্ত্রিকভাবে পড়ি যে আপনি যদি কোনো মুসলিমকে ঘুম থেকে ডেকে তোলেন আর তাকে সূরা ফাতিহা বলতে বলেন, সে এই কাজটা 100 মাইল স্পিডে করতে পারবে। একেবারে যান্ত্রিক। যেহেতু এটা যান্ত্রিক, আমাদের মনের খুব সামান্য একটা অংশ এখানে ব্যস্ত থাকে। এই যান্ত্রিক অংশগুলো বলার সময় আমরা সেগুলো ভালোভাবে জানি, যেমন সূরা ফাতিহা আর কোরআনের অন্যান্য আয়াত। বেশিরভাগ মুসলিম, আমরা বেশিরভাগই অনারব, আমরা আরবি ভাষায় কথাবার্তা বুঝতে পারি না, আর যেহেতু আমরা সালাতের সময় যেটা পড়ছি সেটা বুঝতে পারছি না, তখনই এই সম্ভাবনাটা দেখা দেয় যে আমাদের মন চিন্তা করবে। সেজন্য মন যাতে এইসব চিন্তা না করতে পারে, আমরা সালাতের সময় আরবিটা পড়ব, আর একই সাথে আমরা এই আরবি আয়াতগুলোর অর্থ বুঝতে চেষ্টা করব। যদি ইংরেজি জানেন, ইংরেজি অনুবাদটা মনে করেন, যদি আপনি উর্দু জানেন, উর্দু অনুবাদটা মনে করেন, যদি আপনি হিন্দি জানেন, হিন্দি অনুবাদটা মনে করেন, যদি মারাঠি ভাষা জানেন সেটা মনে করেন, যদি গুজরাটি ভাষা জানেন সেটা মনে করেন, আপনি সেই ভাষার অনুবাদটা মনে রাখেন যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো জানেন। যেমন ধরুন, আমরা যখন সূরা ফাতিহা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় ও পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎ সমূহের মালিক আল্লাহর, আর রহমান রহিম যিনি দয়াময় এবং পরম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন তিনি কর্মফল দিবসের মালিক, ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমরা শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার সাহায্য চাই, ইহদিনা সিরাতাল মুস্তাকিম আমাদের সরল পথ দেখাও, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ, এবং তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত, আর তাদের নয় যারা পথভ্রষ্ট। যখন এই সূরা ফাতিহা আপনি পড়বেন অথবা আরবিতে অন্য আয়াত পড়বেন, একই সাথে অর্থটাও মনে করুন, আর আপনার মন তখন ঘুরে বেড়াবে না, কারণ এতে করে আপনি সালাতের সময় যে আরবি পড়ছেন সেটার অর্থ মনে রাখতেই মন ব্যস্ত থাকছে। কিন্তু কয়েকদিন পরে বা কয়েক মাস পরে এটা একেবারে যান্ত্রিক হয়ে যাবে, আমাদের মন খুব শক্তিশালী, আপনি আরবিটা পড়বেন আর অর্থটা মনে করবেন, কারণ আমাদের মন খুবই শক্তিশালী, এখানেও সম্ভাবনা থাকে যে মন অন্য চিন্তা করবে, কিন্তু সম্ভাবনাটা কম, কারণ মনের খুব ছোট্ট একটা অংশ আরবি পড়ায় ব্যস্ত থাকবে, আর আপনার মনের যে বাকি অংশটা তখন অর্থ মনে করবে, অন্য চিন্তা করার সম্ভাবনা কম, তারপরও মন চিন্তা করতে পারে। মনের এই চিন্তা দূর করার জন্য আপনি আরবিতে আয়াতগুলো পড়বেন আর সেগুলোর অর্থ মনে করবেন, এছাড়াও আপনি মনোযোগ দেবেন যে আয়াতগুলো পড়ছেন আর তার অর্থ মনে করছেন। একজন মানুষ
দুটো জিনিসের উপরে 100% মনোযোগ দিতে পারে না। দুটো জিনিসের উপর 50% মনোযোগ দেওয়া যায় বা 80% 20%, কিন্তু 100% দুটো আলাদা জিনিসের উপরে কেউ মনোযোগ দিতে পারে না। তাহলে যত বেশি মনোযোগ দেবেন আপনার মন ততখানি কম ঘোরাঘুরি করবে। মনের এই ঘোরাঘুরি বন্ধ করতে আমরা আরবে আয়াতগুলো পড়ব, আয়াতের অর্থ বুঝব আর সেই অর্থের উপর মনোযোগ দেব, তাহলে ইনশাআল্লাহ আমাদের মন ঘোরাঘুরি করবে না। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটি আয়াত বলেছিলাম, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এর অর্থ আবৃত্তি করো সেই কিতাব হতে যেটা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয় এবং নিয়মিত সালাত কায়েম করো, কারণ অবশ্যই সালাত তোমাদের অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে। পবিত্রকরণ বলছে যে সালা আপনাকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আমি আগেও বলেছি সালা হলো এক ধরনের প্রোগ্রামিং, এই প্রোগ্রামিংটা হল ন্যায় নিষ্ঠার জন্য। আর আমরা মুসলিমরা দিনে 5 বার সালাতের মাধ্যমে প্রোগ্রামড হই। আমরা আল্লাহর কাছে এ সময় নির্দেশনা চাই, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তর দেন। তিনি আমাদের ন্যায়পরায়ণতার পথে প্রোগ্রামড করেন। যেমন ধরুন কোন ইমাম সূরা ফাতিহার পরে তিনি পড়তে পারেন সূরা মাইদার 90 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমান, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয় মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনসাব ওয়াল আযলাম, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণয়ক শর, রুজসুম মিন আমালি শাইতান, এগুলো সব শয়তানের কাজ, পাশতানিবুল্লাহ লাকুম তুফলিহুন, তোমরা এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। এখানে সালাতে আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে যে আমাদের বাদ দিতে হবে মদ পান করা, জুয়া খেলা, বিভিন্ন মূর্তির পূজা, ভাগ্য গণনা করা, কারণ এগুলো সব শয়তানের কাজ। ইমাম সূরা ফাতিহার পরে পড়তে পারেন সূরা মাইদার 3 নম্বর আয়াত, সেখানে উল্লেখ করা হয়েছে হুরিমাত আলাইকুমুল মাইতুতু ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজির ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, তোমাদের জন্য যেসব হারাম করা হয়েছে মৃত পশু, রক্ত, শুকরের মাংস খাওয়া এবং যে পশু জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। এখানে সালাতের মধ্যে আমাদের প্রোগ্রামিং হচ্ছে, আমাদের এই খাবারগুলো খাওয়া উচিত না। এই হারাম খাবারগুলো হল মৃত জন্তু, রক্ত, শুকরের মাংস খাওয়া এবং যে পশু জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। আমাদের প্রোগ্রামিং হচ্ছে ন্যায়পরায়ণতার পথে। ইমাম সূরা ফাতিহার পরে তিনি পড়তে পারেন সূরা ইসরার 23 নম্বর ও 24 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা শুধু তার ইবাদত করো এবং পিতামাতার সহিত সদ্ব্যবহার করো, যদি তাদের একজন অথবা দুজনেই বার্ধক্যে উপনীত হয় তাদের কোন রকম ধমক দিও না, এমনকি উশব্দটাও বলো না, বরং তাদের সাথে সম্মান করে কথা বলো এবং মমতা দিয়ে তাদের সাথে ব্যবহার করো আর আল্লাহর কাছে প্রার্থনা করো, তাদের প্রতি দয়া করো যেভাবে তারা শৈশবে আমাকে লালন করেছেন। আমরা প্রোগ্রামিং হচ্ছি যে বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, আর যদি তাদের কেউ একজন অথবা দুজনেই বৃদ্ধ হয়ে যায় তবুও আপনি তাদেরকে উৎশব্দটা বলতে পারবেন না। সালাতের মধ্যে আমাদের প্রোগ্রামিং হচ্ছে, কম্পিউটারে সাধারণত প্রোগ্রাম করার দরকার হয় মাত্র একবার, কিন্তু যেহেতু মানুষের মনের একটা নিজস্ব ইচ্ছা রয়েছে যেটা কম্পিউটারের নেই, আমাদের মানুষের প্রোগ্রাম হওয়ার প্রয়োজন প্রত্যেক দিন, কারণ আমরা আমাদের চারপাশে প্রত্যেক দিন অনেক খারাপ কাজ দেখি, মেয়েদের উত্ত্যক্ত করা, ঘুষ দেয়া, প্রতারণা, চুরি করা, মদপান করা, মাদকাসক্তি, উৎপীড়ন করা, সম্ভাবনা খুব বেশি থাকে যে আমাদের প্রোগ্রামিংটা নষ্ট হয়ে যেতে পারে।
এজন্য প্রত্যেক দিন সালাতের মাধ্যমে আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে, যাতে করে আমরা সিরাতুল মুস্তাকিমে থাকতে পারি, সরল পথে থাকতে পারি। কিছু মানুষ বলতে পারে যে কেন দিনে একবার সালাত কায়েম করেন না, কেন এই কাজটা দিনে পাঁচবার করেন? শরীর সুস্থ রাখার জন্য আমাদের দিনে কমপক্ষে তিনবার খাওয়ার দরকার হয়। যদি দিনে একবার খান তাহলে আপনার শরীর খুব একটা স্বাস্থ্যবান হবে না। একইভাবে শরীরের আত্মার জন্য আমাদের দরকার কমপক্ষে দিনে পাঁচবার প্রোগ্রামিং করা, দিনে পাঁচবার সালাত আদায়। একবার আদায় করা যথেষ্ট নয়, আর এই কারণেই মুসলিমরা দিনে পাঁচবার সালা আদায় করি। ইহুদিরা তারা তাদের প্রার্থনা করে প্রত্যেক দিন তিনবার। এই কথাটার উল্লেখ আছে ওল্ড টেস্টামেন্টে বুক অব ড্যানিয়েল ৬ নম্বর অধ্যায় ১০ অনুচ্ছেদ। মুসলিমরা আমরা প্রত্যেক দিন কমপক্ষে পাঁচবার সালা আদায় করি, প্রত্যেক দিন। আমাদের এই নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর এই আদেশ প্রযোজ্য সব মুসলিমদের জন্য। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা হুদের ১১৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইসরার ৭৮ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তাহার ১৩০ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সূরা রুমের ১৭ নম্বর আয়াত ও ১৮ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আর পবিত্র কোরআনের এই আয়াতগুলোতে আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছেন দিনে পাঁচবার সালা আদায় করার জন্য। যে পাঁচ অর্থ সালা আমরা মুসলিমরা আদায় করব সেগুলো হল ফজরের সালা, যেখানে আমরা আমাদের সালা আদায় করি ভোরবেলা থেকে শুরু করে সূর্য ওঠার আগে পর্যন্ত। দ্বিতীয়টা হল জোহরের সালা, যে সময় সূর্য সবচেয়ে উপরে থাকে সে সময় থেকে শুরু করে সূর্য যখন হেলে পড়ে, অর্থাৎ দুপুর থেকে বিকেল পর্যন্ত সময়। তৃতীয়টা আসরের সালা, জোহরের ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে সূর্যাস্তের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত। চতুর্থ হল মাগরিবের সালা, সূর্যাস্তের সময় থেকে শুরু করে আকাশে লালিমা থাকা পর্যন্ত। আর এশার সালা, আকাশে লালিমার পর থেকে মধ্যরাত পর্যন্ত যে কোনো সময় আদায় করা যায়। মুসলিমরা সালা আদায় করবে প্রত্যেক দিন কমপক্ষে পাঁচবার। মসজিদে ঢোকার সময় মুসলিমরা আমাদের জুতো খুলে ফেলি, আর এই একই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন মূসা আলাইহিসসালামকে, ইহুদীদের নবী মোজেসকে। পবিত্র কোরআনেও এটার উল্লেখ আছে, সূরা তাহার ১১ নম্বর ও ১২ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যখন মূসা আগুনের কাছে আসলো সে একটা কণ্ঠ শুনল, হে মূসা, নিশ্চয়ই আমি তোমার প্রতিপালক, তোমার জুতো খুলে ফেল, কারণ তুমি পবিত্র তুয়া পাহাড়ে রয়েছ। আর এই নির্দেশটা দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিসসালামকে। এই একই ধরনের কথা রয়েছে পবিত্র বাইবেলে, ওল্ড টেস্টামেন্টে রয়েছে, আর বুক অব এক্সোডাসের ৩ নম্বর অধ্যায়ের ৫ অনুচ্ছেদে বলা হয়েছে, তিনি মহান ঈশ্বর মুসার উদ্দেশ্যে বলছেন, তুমি আর কাছাকাছি এসো না, তোমার পা থেকে জুতো খুলে ফেলো তুমি, কারণ তুমি এখন পবিত্র স্থানে রয়েছ। এই একই ধরনের কথা বলা হয়েছে বুক অব অ্যাক্টসে ৭ নম্বর অধ্যায় ৩৩ অনুচ্ছেদে, যে ঈশ্বর মুসাকে বলছেন, তোমার জুতো খুলে ফেলো তোমার পা থেকে, কারণ তুমি এখন রয়েছ পবিত্র স্থানে। আমরা মুসলিমরা আমাদের এই সুযোগটাও দেওয়া হয়েছে যে আমরা জুতো পরে মসজিদের ভেতরে ঢুকতে পারব, অথবা যখন নামাজ পড়ি আমাদের নবীজি একথা বলেছেন। আমাদের নবীজি বলেছেন, তোমার পায়ে জুতো থাকলে তার তলাটা পরিষ্কার থাকবে। এটা বলা আছে আবু দাউদে ১ নম্বর খণ্ড, বুক অব সালাহ এ কিতাবুস সালাহ ২৪০ অধ্যায় হাদিস নম্বর ৬৫২। নবীজি বলেছেন, ইহুদিদের থেকে আমরা আলাদা, কারণ প্রার্থনা করতে গিয়ে তারা সবসময় জুতো বা স্যান্ডেল খুলে নেয়। এছাড়াও আবু দাউদে উল্লেখ করা হয়েছে ১ নম্বর খণ্ড কিতাবুস সালাহ ২৪০ অধ্যায় ৬৫৩ নম্বর হাদিস,
যে আমার বিন শোয়েব তার বাবার কথা বলছেন যে তার দাদা বলেছিলেন আমি নবীজিকে দুভাবে সালা আদায় করতে দেখেছি, খালি পায়ে আর স্যান্ডেল পরে। আমরা মুসলিমরা যে কারণে আমাদের জুতো খুলে ফেলি মসজিদে ঢুকে নামাজ পড়ার আগে অথবা আমাদের জুতো তলা পরিষ্কার করি, এর কারণটা হল আমরা স্বাস্থ্য সচেতন, আমরা আমাদের ইবাদতের জায়গাটা পরিষ্কার রাখতে চাই। আমরা সালা আদায়ের আগে ইবাদতের জন্য সবাইকে আহ্বান করি আর পৃথিবীর বিভিন্ন ধর্মে মানুষকে উপাসনায় আহ্বান করার জন্য বিভিন্ন উপায়ে ডাকা হয়ে থাকে। যেমন ধরুন ইহুদিরা তারা ট্রাম্পেট বাজায়, এই কথাটার উল্লেখ আছে বাইবেলে বুক অফ নাম্বার 10:1-3 যে ঈশ্বর মুসাকে ডাকলেন আর তাকে বললেন রূপা দিয়ে দুটো ট্রাম্পেট বানাও আর এগুলো দিয়ে মানুষকে উপাসনায় আহ্বান করো। খ্রিস্টানরা ব্যবহার করে চার্চের ঘণ্টা, কিছু উপজাতি ড্রাম ব্যবহার করে, আমরা ইসলামে ব্যবহার করি মানুষের কণ্ঠ। আর ইবাদতের এই আহ্বান এটাকে বলা হয় আজান। যে ব্যক্তি এই আজান দেন তাকে বলে মুয়াজ্জিন। মানুষের কণ্ঠ অনেক বেশি শ্রুতিমধুর যদি এর সাথে আপনি তুলনা করেন ট্রাম্পেট ঘণ্টা বা ড্রামকে। আর আজান মানুষের উপরে অনেক বেশি প্রভাব ফেলতে পারে। এমন অনেক অমুসলিম আছেন যারা ইসলাম গ্রহণ করেছেন শুধুমাত্র আজানের কথাগুলো শুনে। এই শ্রুতিমধুর আজানে তারা এতটাই মুগ্ধ হয়, এই আজান তাদের হৃদয় তাদের মন আর আত্মার উপর এতটাই প্রভাব ফেলে যে তারা ইসলাম গ্রহণ করে। তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা বোম্বেতে যেসব আজান শুনি তার বেশিরভাগই শ্রুতিমধুর নয় যেমনটা হওয়া উচিত ছিল, আর এই আজানে মানুষের জন্য অসুবিধাই বেশি হয়। সেজন্য আমি সব মুয়াজ্জিনকে অনুরোধ করব আপনারা হারমাইন শরীফের আজানটা শুনবেন, মদিনার মসজিদে নববী আর মক্কায় মসজিদে হারামের আজান। এই আজানগুলো শুনবেন যে আজান আসলে কেমন হওয়া উচিত। আজান শ্রুতিমধুর আর মনে শান্তি দেয়, পাশাপাশি আজান একটা বার্তাও বহন করে। তবে দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ অমুসলিমই তারা জানে না যে আজান আসলে কি বার্তা বহন করে আনে। গত ডিসেম্বরে আমি কেরালায় ছিলাম, গিয়েছিলাম একটা কনফারেন্সে যারা আয়োজন করেছিল কিছু মুসলিম, আর সেখানে একজন অমুসলিম মিনিস্টারকে আমন্ত্রণ করা হয়েছিল। তিনি তখন স্টেজের উপরে বক্তৃতা দিচ্ছিলেন আর তিনি সেখানে মুসলিম এবং ইসলাম সম্পর্কে কিছু ভালো কথাও বলেছিলেন। তিনি বলেছিলেন যে ইন্ডিয়ানরা আমরা মুসলিমদের নিয়ে খুবই গর্বিত, মোগল শাসক তাদের জন্য আমরা গর্বিত, তারা খুব সুন্দর সুন্দর প্রাসাদ বানিয়েছিল, সুন্দর অনেক জিনিস বানিয়েছিল, আর সেজন্যই মুসলিমরা আমরা প্রত্যেকদিন 5 বার সম্রাট আকবরকে প্রশংসা করি। এটা শুনে হয়তো কৌতুক মনে হবে, তবে অনেক অমুসলিমই এমনটা মনে করেন, বিশেষ করে ইন্ডিয়ায়, যে আমরা আজান আর সালাতের সময় মোগল সম্রাট আকবরের প্রশংসা করি। কিছু অমুসলিম আছেন যারা পশ্চিমাদের সিনেমা মুগ্ধ হয়ে দেখেন, সেখানে প্রায় দেখা যায় একজন সে আরবদের পোশাক করে আছে, সে হল ভিলেন, সে সন্ত্রাসী, আর সে তো তরবারি বের করার সময় বলে আল্লাহু আকবার। অমুসলিমরা ভাবে আল্লাহু আকবার বলে চিৎকার করে মুসলিমরা যুদ্ধের সময় অমুসলিমদের হত্যা করে। প্রত্যেক মুসলমানেরই উচিত অমুসলিমদের মন থেকে এই ভুল ধারণাটা দূর করে দেয়া। আর আমরা তাদের বলবো আজানের বার্তাটা আসলে কি, তাদেরকে আমরা আজানের অনুবাদটা বলবো যে যখন আমরা আজান দেই তখন আমরা বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটার অর্থ এই নয় যে আমরা সম্রাট আকবরের প্রশংসা করছি অথবা এটা যুদ্ধের চিৎকার নয়, এটার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান।
মহান সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদত বা উপাসনা করার মতো যোগ্য আর কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবী। আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবী। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, সালার জন্য এসো, সালার জন্য এসো, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো, সাফল্যের জন্য এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই। আমাদের এই আজানের অর্থটা ব্যাখ্যা করতে হবে অমুসলিমদের কাছে। এটা কর্তব্য মুসলিমদের যে আমরা অমুসলিম ভাইদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেব আর তার ব্যাখ্যা করব। সালা আদায়ের আগে আমরা সবসময় নিজেদেরকে পবিত্র করে নিই, তার মানে আমরা নিজেদের পরিষ্কার করে নিই, তার মানে আমরা ওযু করি। পবিত্র কোরআনে কথা বলা হয়েছে, সূরা মাইদার ৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কোনই পর্যন্ত ধৌত করবে, তোমাদের মাথা মাথা করবে এবং তোমাদের পা গোড়ালি পর্যন্ত ধৌত করবে। এটা আবশ্যিক যে প্রত্যেক মুসলিম তারা সবাই পবিত্র হবে, সবাই অজু করবে যখন তারা সালা আদায় করবে। আর একই ধরনের কথা রয়েছে পবিত্র বাইবেলে, আছে বুক অব এক্সোডাসে ৪০ নম্বর অধ্যায় ৩১ ও ৩২ অনুচ্ছেদে যে মুসা এবং হারুন আর তাদের পুত্ররা তারা তাদের হাত এবং পা ধৌত করল, তারপর প্রার্থনার জন্য মন্দিরে ঢুকল। তারা যখন পূজার বেদীর কাছে আসলো তারা পরিষ্কার হল যেভাবে ঈশ্বর নির্দেশ দিয়েছিলেন মুসাকে। একই ধরনের কথা রয়েছে বুক অব অ্যাক্টসে ২১ নম্বর অধ্যায়ের ২৬ অনুচ্ছেদে যে পল সেই লোকদের নিয়ে গেলেন আর পরের দিন তাদের নিয়ে তিনি পবিত্র হলেন এবং মন্দিরে প্রবেশ করলেন। আমরা মুসলিমরা আমরা সালা আদায়ের আগে নিজেদের পবিত্র করি, নিজেদের পরিষ্কার করি, আমরা ওযু করি যাতে আমরা পরিষ্কার থাকি, আমরা স্বাস্থ্য সচেতন। আর এছাড়াও পবিত্র হওয়ার পাশাপাশি ওযুর মাধ্যমে আমরা বিশেষ ধরনের একটা মনস্তাত্ত্বিক প্রস্তুতি নেই, মানসিক প্রস্তুতি নেই যে আমরা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যোগাযোগ করব। আমাদের নবীজি বলেছেন, সহিহ বুখারীতে উল্লেখ আছে ১ নম্বর খণ্ড বুক অব সালাহ ৫৬ নম্বর অধ্যায় ৪২৯ নম্বর হাদিস যে এই পৃথিবী সৃষ্টি হয়েছে এজন্য যাতে আমি আর আমার অনুসারীরা সিজদা দিতে পারি। এটা একটা মসজিদ, মসজিদ অর্থ যে স্থানে সিজদা দেওয়া হয়। আমাদের নবীজি বলেছেন যে পুরো পৃথিবীটাই, এই পুরো বিশ্বটাই একটা মসজিদ বিশ্বাসীদের জন্য। তবে এটাও ঠিক, যেখানে সালা আদায় করবেন, সিজদা দেবেন, সে জায়গাটা পরিষ্কার হতে হবে। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে ১ নম্বর খণ্ড বুক অব আজানে ৭৫ নম্বর অধ্যায় ৬৯২ নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সাহাবীরা যখন সালার জন্য দাঁড়াতেন, একজনের কাঁধ তার পাশের জনের কাঁধের সাথে লেগে যেত, একজনের পা তার পাশের জনের পায়ের সাথে লেগে থাকত। একই ধরনের কথা আছে বুক অব সালাহ আবু দাউদের অধ্যায় নম্বর ২৪৫, হাদিস নম্বর ৬৬৬। আমাদের নবীজি সালা শুরু করার আগে তিনি বলেছেন, সারিগুলো সমান করো, কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াও, ফাঁকা জায়গা বন্ধ করো আর সেখানে শয়তানের ঢোকার মতো কোনো পথ রেখো না। নবীজি সেই শয়তানের কথা বলেননি যেমনটা আপনারা অনিডা টিভির অ্যাডে দেখেছেন, কমিকের বই তো আছে দুটো সিং আর একটা লেজ।
নবীজি এখানে যে শয়তানের কথা বলেছেন সেটা জাতিগত বিদ্বেষ, বর্ণবাদ, গায়ের রং, সম্পদের, এটা ব্যাপার না যে সে কালো না সাদা, ধনী না গরিব, রাজা না ফকির। আপনি যে পরিবারে জন্ম নেন না কেন, যখন সালার জন্য দাঁড়াবেন আপনারা কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াবেন। সালা আদায়ের যে নিয়ম, যেভাবে নামাজ পড়তে হবে, সেটা পবিত্র কোরআনে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। পবিত্র কোরআনে সূরা আল বাকারার 140 নম্বর আয়াতে একথা উল্লেখ করা হয়েছে যে তোমরা মুখ ফেরাও মসজিদুল হারামের দিকে, তোমরা যেখানে থাকো না কেন সেই দিকে তোমাদের মুখ ফেরাও। সালা আদায়ের সময় এটা আবশ্যিক যে আমরা কিবলার দিকে মুখ করে দাঁড়াব, মসজিদুল হারামের দিকে মুখ করে, কাবা শরীফের দিকে। আর ইন্ডিয়ায় মুসলিমরা আমরা যেদিকে মুখ করে দাঁড়াই সেটা পশ্চিম দিক। আমি ইন্ডিয়ায় যখন ভ্রমণ করি, যদি আমি কিবলার দিকটা না জানি কোন দিকে দাঁড়াবো, তখন যদি কোনো অমুসলিমকে জিজ্ঞেস করি, আমি পশ্চিম দিকের কথা জিজ্ঞেস করি না, আমি যেটা করি তাকে জিজ্ঞেস করি পূর্ব দিক কোনটা, তারপর আমি উল্টো দিকে মুখ করে দাঁড়াই, না হলে সে হয়তো ভাববে যে আমরা আসলে পশ্চিমাদের উপাসনা করছি। পবিত্র কোরআন বলছে সূরা আল বাকারার 238 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যখন সালাতে আল্লাহকে মনে করবে, তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে। পবিত্র কোরআন বলছে সালা আদায়ের সময় তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াও। আর সালার সময় সূরা ফাতিহা পড়াটা আবশ্যিক। আর পবিত্র কোরআনে সূরা হিজরের 87 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি তো তোমাকে দিয়েছি 7 আয়াত যা বারবার পড়া হয়, এবং দিয়েছি মহান কোরআন, যে 7 আয়াত বারবার পড়া হয় সেটা হল সূরা ফাতিহা। এটাকে আরো বলা হয় মাইনর কোরআন, আর কোরআনের বাকি অংশটাকে বলা হয় মহান কোরআন। এটা আমাদের জন্য আবশ্যিক যে সালার প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ব। রুকু শব্দটা অর্থাৎ মাথা নোয়ানো, পবিত্র কোরআনে এই শব্দটার উল্লেখ আছে সব মিলিয়ে মোট 13 বার। আর সিজদা শব্দটা যেটা সালার শ্রেষ্ঠ অংশ, এই শব্দটা পবিত্র কোরআনে উল্লেখ আছে সব মিলিয়ে 92 বার। এটার উল্লেখ আছে পবিত্র কোরআনে 32টি আলাদা সূরায়, আর একটা আলাদা অধ্যায় আছে 32 নম্বর অধ্যায় যেটার নাম সূরা সাজদা, মাটিতে উপর হওয়া। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা ইমরানের 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়া মারিয়াম মুকনুতি লি রাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা রাকিইন, হে মরিয়ম তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও, তার প্রতি সিজদা করো, এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো। পবিত্র কোরআন বলছে সূরা হাজের 77 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ তোমরা সিজদা করো ও রুকু করো, এবং আল্লাহর ইবাদত করো ও সৎকর্ম করো যাতে সফল কাম হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক নবী যখন তারা ইবাদত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তারা সিজদা দিয়েছেন, মাটিতে উপুড় হয়েছেন, সকল নবী করেছেন। আর একই ধরনের কথা আছে পবিত্র বাইবেলেও, যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন, বুক অব জেনেসিস 17 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদ বলছে ইব্রাহিম মাটিতে উপুড় হয়েছিলেন, বুক অব নাম্বার 20 নম্বর অধ্যায়ের 6 অনুচ্ছেদ মুসা এবং হারুন মাটিতে উপুড় হয়েছিলেন, বুক অব যোশুয়া 5 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদ যোশুয়া মাটিতে উপুড় হয়েছিলেন আর উপাসনা করেছিলেন। পবিত্র বাইবেলে বলা হয়েছে গসপেল অব ম্যাথিউ 26 অধ্যায়ের 39 নম্বর অনুচ্ছেদ, সেখানে বলা হয়েছে যে যীশু খ্রিস্ট যখন গেতসেমানির বাগানে গেলেন, তিনি কয়েক পা সামনে এগোলেন, মাটিতে উপুড় হয়ে পড়লেন আর প্রার্থনা করলেন। মহান সৃষ্টিকর্তার সকল নবী রাসুলি সালা আদায়ের সময় তারা সিজদা দিয়েছেন। আর একজন সার্কাসের লোকও মুসলিমদের মতো করে এটা করতে পারে না, যেভাবে বাইবেল বলছে তোমরা মাটিতে উপুড় হয়ে ঈশ্বরের প্রার্থনা করো, আমরা সেভাবেই করি। আমরা যে কারণে সিজদা দিয়ে থাকি সেটা আমি আগেও বলেছি, মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকে না, শরীরকে আমরা সরাসরিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। আপনি যদি আপনার মনকে নম্র করতে চান তাহলে আপনার শরীরকেও নম্র করতে হবে, আর শরীরকে নম্র করার সবচেয়ে শ্রেষ্ঠ উপায় হল আপনার শরীরের সবচেয়ে উপরের অংশ অর্থাৎ কপাল, আর এখানে রয়েছে ফ্রন্টাল লোব,
অর্থাৎ ব্রেন শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটা একেবারে মাটিতে ঠেকিয়ে দিয়ে আমরা বলি সমস্ত প্রশংসা আল্লাহর, তিনি সুমহান, সমস্ত প্রশংসা আল্লাহ, তিনি সুমহান। আপনি যখন সালাত আদায় করবেন তখন বিভিন্ন খুঁটিনাটি বিষয়, কিভাবে দাঁড়াতে হবে, বসতে হবে, হাত বাঁধতে হবে, কত রাকাত নামাজ পড়তে হবে, পবিত্র কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো। আমরা এখানে নবীজির দৃষ্টান্ত দেখব। কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বিভিন্ন জায়গায় আছে, সূরা ইমরানের 32 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা ইমরানের 132 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা নিসার 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মাইদার 92 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 1 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সূরা আনফালের 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 46 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 56 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা মুজাদিলার 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন জায়গায় আছে, সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো। খুঁটিনাটি বিষয়ে নবীজির দৃষ্টান্ত দেখুন। আর সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে 1 নম্বর খণ্ডে বুক অব আজানের 18 নম্বর অধ্যায়ের 604 নম্বর হাদিসে, এছাড়া উল্লেখ আছে সহিহ বুখারী 9 নম্বর খণ্ডের 352 নম্বর হাদিসে, নবীজি বলেছেন ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো, ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো। তাহলে খুঁটিনাটি বিষয়ে আপনারা জানতে পারবেন সহিহ হাদিস থেকে। সালা হল ইসলাম ধর্মে ইমান অথবা বিশ্বাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। পবিত্র কোরআন বলছে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্য যে তারা আমার ইবাদত করবে। আরবিতে ইবাদত শব্দটা এসেছে আরবি শব্দ আব থেকে, যার অর্থ একজন দাস, একজন ভৃত্য। আর প্রত্যেক ভৃত্যেরই উচিত হবে তার প্রভুর অনুগত হওয়া। পৃথিবীর প্রত্যেক মানুষই আল্লাহ সুবহান ওয়া তাআলার ভৃত্য, মহান স্রষ্টার দাস। আর এই পৃথিবীর সব মানুষেরই উচিত আল্লাহ সুবহান ওয়া তাআলার অনুগত হওয়া। আর যখনই আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলার নির্দেশ মেনে চলছেন, আপনি তখন ইবাদত করছেন, আল্লাহর উপাসনা করছেন। যদি যে কাজগুলো নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কাজগুলো করা থেকে বিরত থাকেন, আপনি তাহলে ইবাদত করছেন। ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল ক্বামার লা তাসজুদু লিশ-শামসি خلقهن إن